নববর্ষ উপলক্ষে আজ আরও একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য, আর সেটা হলো পটলের মালাইকারি, যেটা খেতে হবে অসাধারণ আর সময়ও লাগবে খুব কম। তো এই রান্না করার জন্য পটল তো আমাদের লাগছে, খোসা ছাড়িয়ে আর সামনের দিকটার পিছনের দিকটা চিরে নিয়েছি, আর লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে লাগবে। ওই সব কিছু একসঙ্গে পেস্ট বানাবো। আর লাগছে নারকেল কোড়া, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবারে এটা থেকে নারকেলের দুধ বার করে নেব। তো এই সমস্ত উপকরণ লাগছে, খুব সাধারণ উপকরণ। তো এবারে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে কড়ায় দেব সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে পটলগুলোকে আগে ভেজে নিতে হবে। তো পটলের সামনের দিকটা আর পিছনের দিকটা তো আমি চিরে নিয়েছি, যাতে এর মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো পটলগুলোকে ভেজে নেব, তার আগে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাতে পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভিতরে তেল মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে। তো একটু নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব ফ্লেমটাকে কমিয়ে। তো দেখুন পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবারে তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নাটা একবার অন্তত করে দেখানোর অনুরোধ রইল। আপনারা বাড়িতে বানান, নিরামিষ একটা রান্না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, আর আদা জিরে টমেটো কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে এবারে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা এখন আমি কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এবারে প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, এটা দিতেও পারেন, বা কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে তো গুঁড়ো লঙ্কাটা এখানে না দিলেও চলবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এরবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। তো এই রান্নাটা এত সুন্দর টেস্ট হয়, যেহেতু মালাইকারি তো আমাদের এখানে নারকেলের দুধ তো অবশ্যই দিতে হবে। তো নারকেলটা আমি প্রথমে একটু পেস্ট করে নিয়েছি, তারপর দুধটা বের করে নিয়েছি, তাহলে কিন্তু সহজ হয়। চিনি দিয়ে দিলাম আর দিলাম নারকেলের দুধ, অর্ধেকটা নারকেল সেটাকে আমি কুড়িয়ে নিয়ে তার থেকে দুধ বার করে নিয়েছি। দেখুন গ্রেভিটা একটু ঘন আছে এখানে, তো আর একটু জল আমি এখানে দেব, দিয়ে গ্রেভিটাকে আর একটু পাতলা করে নেব, কারণ পটলগুলো কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। তো ঢাকা দিয়ে এটাকে আরও 2-5 মিনিট রেখে দিতে হবে। একদম শেষে চলে এসেছি, দেখুন গ্রেভিটাও ঠিকঠাক মতো হয়ে গেছে আর পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি আর একটু গরম মশলা। তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রেখে দেবো, তাহলেই কিন্তু পটলের মালাইকারি আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট আমি রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, গ্রেভিটাও বেশ ঘন হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু এই পটলের মালাইকারি রেসিপিটা দারুণ লাগবে। শুধু চিংড়ি মাছ কেন, পটল দিয়েও যে মালাইকারি হয় এই রেসিপিটা করলে আপনারা বুঝতে পারবেন। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন আর শেয়ার করে নেবেন। তো আজ আসি, আবারও ফিরে আসবো।